সবে বরাতে রুটি বানাতে হবে এমন কোনো নিয়ম নেই ধরা বাঁধা, তবে ছোটোবেলা থেকেই দেখে বড় হয়ে আসছি যে গ্রামে মা চাচিরা সবাই মিলে এই সবে বরাতের দিনে রুটি হালুয়া পাশাপাশি অন্যান্য রান্নাবান্না তো থাকেই, আর রাতের বেলা হচ্ছে নামাজ কালাম নিয়ে সবাই ব্যস্ত থাকে। প্রতি বছর আমিও বানাই, তবে সবে বরাতের দিনে না, যেদিন ছুটি থাকে আপনাদের ভাইয়া থাকে সবাই একসঙ্গে হই তখনই বানানো হয়। এবছরও ওরকম হয়নি, তবে বাবাইটা সবে বরাতের গল্প শুনে বলতেছিল যে কী কী রান্নাবান্না করতে হয়। যদিও তো রুটি সবসময় মোটামুটি খাওয়া হয়, তো তার কথা চিন্তা ভাবনা করেই যে আজকে একটু দেখিয়ে দিই। তো সকালের নাস্তায় এই যে চালের রুটি করার জন্য পানি এই যে বল্লক হয়ে এসেছে, পানির মধ্যে একটু লবণ দিয়েছি, বরাবর সবাই যেভাবে করে আমিও ওইভাবেই করতেছি। সবে বরাতের রুটি এগুলো গল্প শুনে, সিদ্ধ আটার রুটি বা চালের গুঁড়ির রুটি এই গল্প শুনে সে তো মনে করেছে না জানি কি। তো আমি যখন বানাচ্ছিলাম তাকেও ডেকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো এইভাবেই করতে হয়, শুধু পার্থক্য আমরা ওই দিন করিনি আজকে করছি। আর আগের দিনে তো অনেকগুলো মাংস রান্না করে রেখেছিলাম, সেগুলো রয়েছেই, একসঙ্গে আমার দুই কাজ হয়ে যাচ্ছে, সকালের নাস্তাও আর ছেলের ইচ্ছেটাও পূরণ হয়ে যাচ্ছে যে সবে বরাতে কী রান্না করে খেতে হয় সেটাও দেখানো হয়ে যাচ্ছে আমার। এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়া আন্টিরা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইকই কিন্তু আমাকে প্রতিদিন ভিডিও রেডি করতে অনুপ্রেরণা যোগায়। পানির পরিমাণটা একটু বলে দেই, আমি এখানে চার কাপ পানির মধ্যে আপনারা দেখেছেন আর যেই ডাল ঘুটনিটা থাকে ওইটা দিয়েই কিন্তু চারবার ভরে চালের গুঁড়ি দিয়েছি, আর আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। তো সেক্ষেত্রে দেখা যায় পানির পরিমাণ একটু কম বেশি হতে পারে। ভালো করে বলক উঠে যাওয়ার পরে আমি কিন্তু ঢেকে দিয়েছি, আর কিছু সময় ঢেকে রাখার পরে এই যে নামিয়ে নিয়েছি, আর এখন অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে এভাবে চটকে নিব। যত সময় পর্যন্ত চটকে নেবেন ততই কিন্তু রুটিগুলো সফট হবে, আর সিদ্ধ ভালো হলে রুটিগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হবে। শুরুর দিকে মানে সংসার শুরুতে আমিও এত ভালো পারতাম না, এখন বানাতে বানাতে একটু একটু ভালো হয়। এটা সব আপুদের ক্ষেত্রেই হবে, চেষ্টা করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। আমি ডোগুলো কিছু সময় মথে, তারপরে এই যে আগের দিনের যে তরকারিটা ছিল এগুলো জ্বালিয়ে নিব। তো অল্প আসে চুলায় বসিয়ে দিয়ে চলে এসেছি রুটিগুলো বেলতে। প্রতিটা কাজই শূন্য থেকে শুরু হয়, সংসার যেমন একদম শূন্য হাতে শুরু হয় তেমন কিন্তু সংসারের কাজগুলো ওরকম, ভুল ত্রুটির মাধ্যমেই কিন্তু আপনি সমাধান আস্তে আস্তে নিজেই খুঁজে পেয়ে যাবেন। এই যে যে রুটিগুলো দেখছেন, এত বেশি ভালো বানাতেও পারতাম না বলতে একদমই পারতাম না, আর এখন তো আলহামদুলিল্লাহ নিজের প্রয়োজনটা মেটাতে পারছি, এর চেয়ে আর কি বেশি লাগে। তবে এবারও মানে রুটিগুলোর ক্ষেত্রেও আমার এক একবার এক এক রকমের হয়, কখনো ভালো। তো আমি চেষ্টা করতেছিলাম বারবার ছোট ছোট করে না বানিয়ে একবারেই একটু বেশি করে বড় বড় করে বানিয়ে ফেলার জন্য, মানে তাড়াতাড়ি করে। তো আমি একটা রুটি বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি, দেখলাম যে প্লেটে ধরতেছে না, পরে আবার আর একটু বড় প্লেট এনেছি যাতে করে রুটিগুলো একদম ভাঁজ পড়ে না যায়। জীবনে এমন কয়েকটা মানুষ থাকবে যারা হচ্ছে খুদ ধরার জন্য সবসময় রেডি থাকে, তো আপনারও দেখবেন ক্ষেত্রে এরকম হবে। আপনি যে শুরু করছেন নতুন সেটা তারা খেয়াল করবে না, আপনার কাজ ভালো হচ্ছে না, আরও ভালো হলে হয়তো আরও ভালো হতো কিন্তু উৎসাহ দিবে না, এরকম মানুষ যে জীবনে কত পেয়েছি। সবার জীবনে এরকম দুই একজন অভিজ্ঞ এক্সপার্ট আপু ভাইয়ারা থাকবেন যারা হচ্ছে সারাক্ষণ এই কাজই করে বেড়াবেন। তো এসব ভেবে আমাদের বেশি সময় নষ্ট না করাই ভালো। এই যে মোটামুটি রুটিগুলো বেলে নিয়েছি, এত বড় বড় করে যে বেলছি, আমি যে ফ্রাই প্যানটার মধ্যে রুটিগুলো ভাজবো মনে মনে ভাবতেছি যে ওইটার মধ্যে কি আটবে কি না, বানালাম তো একটু বেশি পরিমাণে করে মানে বড় বড় করে। আমার কথা তো অনেক হলো, কে কে সবে বরাত উপলক্ষে বা সবে বরাতে এই যে চালের রুটি করেছেন, মাংস হালুয়া রান্না করেছেন, তো আমার আগের দিনের হালুয়া রান্না করা রয়েছে, এর জন্য আজকে আর নতুন করে বানাইনি। মোটামুটি রুটি কিছু বানিয়ে নিয়েছি, আরও আস্তে আস্তে বানাবো। তবে সবথেকে প্রবলেম হচ্ছে কি জানেন, যখন রুটি বানানোর জন্য আলাদা পাত্র থাকার পরেও কিন্তু যখন যেটা হাতের কাছে পাই তখন সেটাই করে নিই। এই যে ফ্রাই প্যানটার মধ্যে দেখছেন রুটি করছি, এটার মধ্যে কিন্তু দেখা যায় যে কখনো ডিম ভাজি কখনো বড়া ভাজি, তো বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি। যতই হাঁড়ি পাতিল কড়াই থাকুক না কেন, কিছু পাত্র থাকে যেগুলো আপনার বেশি পছন্দের আর ওইগুলোই কাজ করতে আপনার সবথেকে বেশি ভালো লাগে। আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়। আমি তো এমনিতেই বরাবরই একটু পাতলা মাংস রান্না করি, মানে পাতলা ঝোলের মাংস। তো দেখুন কয়েকদিন ধরে জাল পড়তেছে, তারপরেও কিন্তু পানিটা রয়েছে, কারণ এত তেল মশলা এই মাংসটা আমাকে পরাপর কয়েকদিন খেতে হবে। তো যদি তেল মশলা আরও বেশি হয়ে যায়, একদম পানি শুকিয়ে মশলার পরিমাণটা বেশি ভুনা ভুনা হয়ে গেলে খাবারটা আমার একদমই আমরা খেতে পারি না, যার জন্য হচ্ছে বেশিরভাগ সময় একটু পাতলা ঝোল করেই রান্না করা হয়। আর আমার ছেলে যেহেতু আছে তার একটু ঝোল প্রয়োজন হয়, ছোটো বাচ্চা বাসায় থাকলে তাদের পছন্দের রান্নাটাই আগে করতে হয়, তো আমারও সেটাই করতে হয়। নিজেরও ভুনা মাংস যে একেবারে অপছন্দ তা না, কিন্তু তার তো ঝোলের প্রয়োজন হয়, এর জন্যই তার চাহিদাটা আগে দেখি, তারপরে হচ্ছে নিজেদেরটা।
একদম গরম গরম রুটি বানিয়ে এনে দিয়েছি যে বাবাই তুমি খাও। আর রুটিগুলো এত পরিমাণে গরম যে চালনির উপরে আমাকে রাখতে হয়েছে, এটার আলাদা করে প্লেটের মধ্যে বানাতে মানে বানিয়ে রাখতে পারিনি আমি, যেহেতু এখন পর্যন্ত রুটিগুলো ছেঁকতেছি ছোটোবেলায়। তারপরে হচ্ছে এখন যেটা হয়, আপনাদের ভাইয়া বাসায় থাকলে দেখা যায় আমি বানিয়ে দিই, আপনাদের ভাইয়া হচ্ছে ছেঁকে নেয়। আর ছোটোবেলায় মা বানাতো, আমরা দেখা যেত যে আমি ভাইয়া মার পাশে বসে বসে রুটিগুলো আস্তে আস্তে করে ছেঁকে নিতাম। বাবাইটা খেতে খেতে আমি বাকি রুটিগুলো ছেঁকে নিয়েছি। দুপুরেও তেমন একটা রান্নার ঝামেলা নেই, হয়তো একটা তরকারি রান্না করলেই হয়ে যাবে, মাংস তো রয়েছেই। বাবাইয়ের খাবারটা থাকলে কিন্তু আমার খাবার নিয়ে এত বেশি চিন্তা করতে হয় না, আপনাদের ভাইয়া যেহেতু দুপুরে বাসায় খায় না। তো এই যে বিকালের দিকে কয়েকটা বড়া বানাচ্ছি, রোজার ভিতরে তো প্রচুর পরিমাণে খাওয়া হবে, সবসময় বানাতে ইচ্ছে করে না, তো আজকে ইচ্ছে হলো যে মুসুরির ডাল দিয়ে একটু বড়া তৈরি করি। তো এই তো বানিয়ে মুচমুচে বড়া খেয়ে নিলাম, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।